প্রত্যেক দিন যেভাবে রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকাটাই কষ্টকর জানাচ্ছেন মন্ত্রী। ওই একই দিনে তোপসিয়ার অন্য একটি জায়গায় ফেয়াজ খানের নেতৃত্বে একই বিষয়ে অন্য আরেকটি সভা আয়োজিত হয়। করোনা নিয়ে একটা লকডাউন চলছে এবং করোনা নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে আছে, তার মধ্যে কিনমেছে কেন্দ্রীয় সরকার, পার্লামেন্ট বন্ধ, অন্য অন্য ফরম বন্ধ আছে, মিটিং মিছিল করা যায় না করোনাতে, তার মধ্যে সুযোগটা নিচ্ছে যাতে তেল ডিজেলের দাম এক মাসে 22 বার বাড়িয়ে দিয়েছে। আজকে এই তেল ডিজেলের দাম বাড়তে গেলে সব জিনিসপত্রের দাম বাড়বে, সে ভাড়া হোক বাসের, সে মিনি বাসের ভাড়া হোক, রেলের ভাড়া হোক, সে জিনিস খাওয়ার জিনিসের দাম হোক, সে কিনামেশে কোনো জিনিসের দাম হোক, সব বাড়বে। তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কেন লকডাউনের নামে মানুষ বেরোতে পারছে না আর মিটিং মিছিল করতে পারছে না, সেই জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা সেই মিটিং মিছিল করছি আর আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই প্রতিবাদটা আন্দোলনের রূপে নিয়ে যাব বড় করে, যখন পর্যন্ত নরেন্দ্র মোদীকে বাধ্য করবো না জিনিসপত্রের দাম, তেলের দাম কম করার জন্য। তার সঙ্গে করোনায় যে মৃত্যু হচ্ছে মানুষকে আমরা সজাগ করছি যাতে মানুষ করোনার যে নিয়ম বিধি আছে সেটা মেনে চলুক, সেই আমরা বলছি। তার সঙ্গে আজকে সরকার অনেক আমাদের বাংলা সরকার, আমাদের মা মাটি মানুষের সরকার অনেক কাজ করেছে, সেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছে, রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক, সে কিনামেছে কিষাণ কার্ড হোক, এবং অনেক এরকম প্রকল্প আছে যেটা আমরা করেছি, লক্ষ লক্ষ মানুষের হেলথ ইন্স্যুরেন্স যেটা আমরা করেছি, প্রায় 7 কোটি মানুষ তাতে লাভবান হয়েছে, সেসব মানুষ জানে না, তাদের কাছে আমরা তুলে নিয়ে যাচ্ছি, তার সামনে তাদের বোঝাচ্ছি কি এই সব স্কিম যেটা আছে আপনার সরকার করেছে। আর একদিকে নরেন্দ্র মোদী চেষ্টা করছে যাতে বাংলাকে বঞ্চিত করুক, সে আমফানের পয়সা না দিয়ে হোক, সে মানুষকে কষ্ট দিয়ে হোক, জিনিসের দামপত্র বাড়ি হোক, সে চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে এই আন্দোলনটা করে যাব, এই প্রচারটা করে যাব। নরেন্দ্র মোদী সরকার জানে ও আর এরপরে থাকতে পারবে না, তারা কিন্তু এই মানুষকে যাতে এই রেল হোক, নবরত্ন যে সংস্থাগুলো আছে, সে ONGC হোক, LIC হোক, রেল হোক, তাকে বেসরকারীকরণ করছে, কেন কারণটা আছে, তারা টাকা লুকিয়ে নিতে পারবে, ঘুষ নিতে পারবে, এবং মানুষকে কষ্ট যাতে হবে তারা জানে কি তারা ক্ষমতা থাকতে পারবে না, সেই জন্য করে পালিয়ে যেতে চায়। আজকে মরা বিজয় মালিয়া পালিয়ে গেছে, চস্কি পালিয়ে গেছে, অন্য অন্য সব যারা ছিল তারা পালিয়ে গেছে, আজকে সেই দিকে নরেন্দ্র মোদী হাঁটছে, তারা আম্বানিকে বড় লোককে বড় লোক করতে চাচ্ছে, তারা কিনুম যে গরিব মানুষের চিন্তা করছে না, ডিজেল আর পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে, গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা কিনুম সে ওদের বড় বন্ধু যারা আছে তাদের জন্য চিন্তা, গরিব মানুষের জন্য, সেই জন্য আজকে আমরা তার প্রতিবাদ এই জন্যই করছি যাতে মানুষ কিনুম সে সজাগ হোক, মানুষ আন্দোলনে আমাদের সঙ্গে থাকুক, এবং আমরা আন্দোলন করে বাধ্য করবো নরেন্দ্র মোদীকে যাতে এইসব কাজ না করতে পারে। দেখুন, যখন ট্রেন চাওয়া হয়েছিল, যখন কেন প্রবাসী যারা আমাদের বাংলার যারা শ্রমিক ছিলেন তারা বাইরে ছিলেন, তাদের বন্ধ করে দেওয়া হয়েছিল, মোদী আসতে দিচ্ছিল না, তখন আমরা বলেছিলাম কি আমাদের এই শ্রমিকদের ফিরে আনতে যা ট্রেন লাগবে, পয়সা লাগবে, আমরা দিতে রাজি হয়েছি, তখন দিইনি, তখন কিন্তু করোনা সেরকম হার ছিল না, কিন্তু এখন যখন করোনা বেড়ে গেছে, একদিনে 27টা ট্রেন কিন্তু যে বাংলায় ঢুকিয়ে দিয়েছে, এই যাতে এদের চেকিং না হতে পারে, যাতে এদের চিকিৎসা না হতে পারে, এই জন্য ছড়িয়ে যাচ্ছে, এবং তাতেও তারা সফল হচ্ছে না, কেন আমাদের সরকার মানুষের পাশে দাঁড়িয়ে আছে, আর যাদেরই করোনা হচ্ছে তাদের চিকিৎসা হচ্ছে, এবং সবচেয়ে বেশি আজকে আমাদের এখানে যারা করোনা থেকে ভালো হয়েছেন 65% উপরে মানুষ হয়েছেন, চিকিৎসা আমাদের অনেক স্টেট থেকে ভালো হচ্ছে। আমি এইটা না মেসেজ দিতে চাইব সারা বাংলার মানুষ,
আসুন একসঙ্গে মা মাটি মানুষের যে সরকার কিরম সাহেব নেত্রী যে কথাগুলো বলছেন তার পাশে দাঁড়ানো এবং দাঁড়িয়ে আন্দোলনের যে রূপটা দিতে আমরা চাচ্ছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন আমরা এই আন্দোলন করে মোদীকে রুখে দেব মোদীর মানুষের বিরুদ্ধে যে পলিসি আছে তাকে রুখে দাঁড়াবো বিক্ষোভটা আমাদের ঘোষিত কর্মসূচি পার্টি আমাদের বলেছে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে বিজেপি টোটাল ফেলিয়ারের কথা বলছি বিজেপি কোন কোন সন্ধ্যা ফেলিয়ার হয়েছে সেই করোনা হোক সে আজকে বিশ্ব স্তরে জুড়ে তেলের দাম হোক ডিজেলের দাম হোক পেট্রোলের দাম হোক যা রান্না গ্যাসের কথা ওরা বলেন উজ্জ্বলা উজ্জ্বলা আজকে কত নির্জ্বলা হয়ে গেছে সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি তার সঙ্গে আজকে দেশের অর্থনীতি ব্যবস্থা নাজেহাল অবস্থা যেই মোদী সরকার বলেছিল 1 কোটি লোক চাকরি দেবে প্রত্যেক বছর সেখানে 10 কোটি বেশি চাকরি চলে যাচ্ছে আজকে লোক হাহাকারে আছে জানছে না যে আগামী দিন কিভাবে তার ঘর বাড়ি চলবে সেই জায়গায় আমরা মানুষের কাছে এইসব ইস্যুটা তুলে ধরছি এই যে এনকাউন্টার হলো এই নিয়ে তোমরা বারবার বলছো যে এটা বিজেপিকে তোমরা একটা দোষারোপ করতে চাইছো তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলছো দেখো এনকাউন্টার সেটা সত্যিকে ড্রামাটিক ড্রামা করা করে হয়েছে আমরা বলছি দেশ তো আইনে চলে দেশ তো যোগী আর মোদী আর শাহের অর্ডারে চলে না দেশ তো আমাদের আইনের ব্যবস্থার মধ্যে দিয়ে চলে তো আইনি ব্যবস্থা দিয়ে যেসব প্রশ্ন মানুষ তুলছে যে বিকাশ দুবের মতন একজন হার্ডকোর ক্রিমিনাল তাকে নিয়ে যাওয়া হলো সে হ্যান্ডকাফ ছিল না কেন আবার যে সারেন্ডার করেছে সে আবার পালাচ্ছে আবার সরকারি যে গাড়িতে যাচ্ছে যেখানে গাড়ি চালাচ্ছে সরকারি একজন পুলিশের কনস্টেবল তাদের কিছু নিয়ম আছে যে একটা আসামিকে যখন নিয়ে যায় তাদেরকে হ্যান্ডকাফ করে নিয়ে যেতে হয় গাড়ির একটা স্পিড মেনটেন করে থাকতে হয় তাহলে কিভাবে সেই গাড়িটা পাল্টি খেয়ে গেল কে ইঞ্জিন ভাঙলো না একটা কাঁচে ভাঙলো না বিকাশ দুবে হ্যান্ডকাফও ছিল না সে পালাচ্ছিল আর পালাতে গেলে আমরা বুঝি যে মানুষ আগে পালাচ্ছে গুলি তো পিছনে লাগবে তাহলে সীমাতে গুলি লাগলো কেন বিকাশ দুবে একটা ক্রিমিনাল ছিল সেটা তো আমাদের আইনি ব্যবস্থা কোর্ট জাজের মাধ্যমে ঠিক হবে সেই পরিস্থিতিতে না গিয়ে আমরা একটা যাকে বলে মক্কে মুলুকে থাকছি যেখানে মোদী আর যোগী বলছে একে এনকাউন্টার করে দিতে সেই এনকাউন্টার হয়ে একটা ঘটনা হিন্দি ফিল্মের ছবির মতন দেখা যাচ্ছে সেটা আমরা মানতে রাখছি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলবো যে দেখুন দেশকে বাঁচাতে গেলে সংবিধানকে রক্ষা করতে গেলে আগামী 2021 পশ্চিমবাংলার মানুষকে এগিয়ে আসতে হবে মা মাটি মানুষের সরকারের সঙ্গে আমাদের যেভাবে তারা আমাদের পাশে আছেন আশীর্বাদ করেছেন থাকতে হবে ক্যামেরায় শোভন রায়ের সঙ্গে দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট 24 আওয়ার্স টিভি